চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম বিভিন্ন ধরনের পেইন এবং তার সেই সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে। একটা বিষয় আমরা কথা বলেছিলাম যে অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করলে কিরকম সেটা আপনি বলছিলেন, এবং আরেকটা বিষয় বলছিলেন ক্লিনিক্যাল এক্সপোজারের বিষয়টি। আমাদের দেশে ক্লিনিক্যাল এক্সপোজারের বিষয়টি নিয়ে যদি একটু কথা বলেন। প্রথমত আমি আবার একটু সিলেবাসটা নিয়ে বলি, বাংলাদেশের যে সিলেবাস আছে ফিজিওথেরাপির ব্যাচেলার ডিগ্রির যে সিলেবাসটা, আমি বলবো পৃথিবীর যে কোনো দেশের চেয়ে ন্যূনতম 15-20 বছর আগিয়ে আছে। মানে আমাদের সিলেবাস ওইভাবেই তৈরি করা, ডিটেইলস সিলেবাস। আর ক্লিনিক্যাল এক্সপোজারের ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে কিন্তু প্রচুর রুগী, আমাদের দেশে কিন্তু প্রচুর রুগী এবং আমাদের মাল্টি ডিসঅর্ডার নিয়ে রুগীরা আসে, যেটা অন্য উন্নত বিশ্বে অন্য দেশে ওইভাবে মানে রুগী রেফারেল সিস্টেমে নাই। আমাদের কাছে যেমন একজন রুগী যখন আসে যে পিএলআইডি রুগী, সেও তো কোমর ব্যথা নিয়ে আসলো, কিন্তু পাশাপাশি তার বিভিন্ন অন্য সমস্যা থাকতে পারে। তো এই যে মাল্টি ডিসঅর্ডার, হয়তো ডায়াগনোসিসই হয়নি, মানে রুগী জানতোই না যে তার পাশাপাশি হয়তো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ আছে বা গাইনোকোলজিক্যাল অন্য রোগ আছে বা হাড় ক্ষয় জনিত সমস্যা আছে বা অন্য আর্থ্রাইটিস আছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের দেশে যেহেতু সিলেবাসটা ডিটেলস, আলহামদুলিল্লাহ যে আমাদের প্রত্যেকটা ফিজিওথেরাপি চিকিৎসক দে ক্যান ডায়াগনোস যে তার রুগীর আর কি কি প্রবলেম আছে, তারা এটা কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব। আমরা এই বিষয়টিতে আবারও ফিরবো, একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। জি আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আলাউদ্দিন। বলেন আলাউদ্দিন সাহেব, শুনতে পাচ্ছি আপনার সমস্যা বলুন। আমার বাবার বয়স 61 বছর। আচ্ছা, তো ওনাকে ওই কোমর ব্যথার জন্য চট্টগ্রামে 4-5টা ডাক্তার দেখাইছি। হুম হুম। তো 4-5টা ডাক্তার দেখার পর আপনার একটা নিউরো সার্জন দেখালাম, ঢাকা বঙ্গবন্ধু হাসপাতালের অধ্যাপক। তো উনি বললো যে ওনার ওই কোমরের হাড়ের জয়েন্ট ক্ষয় হয়ে গেছে। আচ্ছা, তো এরপরে উনি বললো যে অপারেশন করাইতে। হুম হুম। তো ওনার আপনার কোমর ব্যথা এবং বাম পায়ে তোড়ে ব্যথা। হুম হুম। তো এরপরে যাই, এরপরে ওনাকে ওই অপারেশন করাতে বলছে, তো আমরা অপারেশন করেন, উনি প্রতিদিন কোরালাক ডিএক্স খাচ্ছে। হুম। ওই ডেলিভারিটা আর ব্যথার জন্য লিনডাক 200 নিয়মিত খাচ্ছে আজকে 2 বছর যাবত। হুম। তারপর আপনার ওনার সবসময় ব্যথা থাকে কোমরের ওই হাড়ের ওই জায়গাটা, একটু ব্যথা বেশি করে। হুম হুম। আর হাড়ে নাকি রক্তের চাবি ধরছিল, এই সমস্যা বলছিল ডাক্তার। আচ্ছা, তো ওইখান থেকে আপনার পায়ের তোড়ে ওনার ব্যথা করে। হুম হুম। এখন কি জানতে বলেন? আমরা অপারেশন করাতে যাচ্ছি না, প্লাস ওনার এই সমস্যাটা, এই সমস্যাটার জন্য কি করতে পারি আপনার স্যার পরামর্শ চাচ্ছি। দীর্ঘদিন আপনার সাথে স্যার যোগাযোগ করার জন্য চেষ্টা করতেছি, আজকে লাইন পাইলাম। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। বুঝতে পেরেছি, ওনার বাবার পিএলআইডি সমস্যা দীর্ঘমেয়াদী এবং উনি 2 বছর ধরে কিন্তু লিনডেক খাচ্ছে, সুলিনডেক প্রিপারেশন। লিনডেক কিছুটা সেফ, তারপরও পেন কিলার, মানে এটা হচ্ছে ব্যাপার। তো আপনার কিন্তু 2 বছর ধরে কিন্তু উইদাউট অপারেশন আপনার বাবা এখনও হয়তো ব্যথা নিয়ে আসেন বাট চলতেছে, ঠিক না? যদি একেবারে চলতেই না পারতো তাহলে তো এতদিন অপারেশন হয়ে যেত। চিকিৎসাটা দুইটা, একটা ক্লিয়ার মেসেজ আপনাদের সবাইকে দিতে চাই, যাদের পিএলআইডি মানে ওনার বাবার মতো যে সমস্যা, কোমর ব্যথা, ব্যথা পায়ে রেফার যায়, এবং যদি সেটা এমআরআইতে কনফার্ম হয় পিএলআইডি, যদি কোনো মানে সার্জনও বলে থাকে অপারেশন করতে হবে বা আমরাও বলে থাকি, তাহলে বুঝতে হবে এটা কনফার্ম পিএলআইডি রোগের 95% হচ্ছে উইদাউট অপারেশনে হসপিটালাইজড করে সঠিক পদ্ধতিতে ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসা দিতে হবে। যেমন আমার পাশে আজকে যে রুগী আছেন উনিও সেম রুগী, এবং হ্যাঁ উনিও 3 বছর ধরে ভুগছিল। তো জিনিসটা হচ্ছে যদি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দেওয়া যায় ইনশাল্লাহ ভালো হয়ে যায় উইদাউট অপারেশনে। আর দ্বিতীয় অপশন হচ্ছে সার্জারি। কিছু কিছু রুগী আমরা শুরুতেই সার্জারি করে ফেলি, কারণটা হচ্ছে রুগীর এমন কিছু ক্লিনিক্যাল ফিচার আসে বা এমন কিছু ছবি আসে যেটা সার্জারি করাটাই আমরা শ্রেয় মনে করি, সেক্ষেত্রে করা হয়ে থাকে, তবে সেটার পরিমাণ খুবই কম। তো আপনার যেহেতু অনেক দিন হয়েছে,
আপনি রিহ্যাবিলিটেশন চিকিৎসা ট্রাই করে দেখতে পারেন, কিন্তু আপনি 2 বছর ধরে আপনার বাবাকে প্রপার কোনো চিকিৎসা করেন নাই, ওনাকে যে ব্যথার ওষুধ এবং অন্য সাপ্লিমেন্ট খাওয়ায় রাখছেন এটা আসলে কোনো ট্রিটমেন্টের প্রোটোকলের মধ্যেই পড়ে না। ওনাকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে আইদার, অথবা ওনাকে অপারেশনে যেতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। জি আচ্ছা, আমরা কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের মানে কারিকুলামে আমাদের অবস্থান কোথায় আছে, আমরা ক্লিনিক্যাল এক্সপোজার বিষয়টা আপনারা আপনি বললেন, সেটাও আমাদের জন্য অনেক আশার বাণী যে এত সুন্দর একটা কারিকুলাম আমাদের দেশে আছে এবং আমাদের দেশে এত ভালো মানের চিকিৎসা হচ্ছে। এটা যদি একটু কম্পেয়ার করে বলেন যে কস্টের ব্যাপারটা, মানে খরচের ব্যাপারটা, খরচের ব্যাপারটা, এটা নিয়ে রোগীদের প্রশ্ন। আসলে একটা জিনিস হচ্ছে কি, আপনি যখন একটা প্যাকেজ ট্রিটমেন্ট করবেন কোনো রুগীর ক্ষেত্রে বা কম মানে কম্প্রিহেন্সিভ চিকিৎসা করবেন, একটা রুগী যখন হসপিটালে থাকে, এক হচ্ছে তার হসপিটালের বেড ভাড়া বা কেবিন ভাড়া হয়, তার থেরাপি খরচ আসে, তার এখানে আরও কিছু ঔষধের ব্যাপার থাকে বা কোনো প্রসিডিউর পদ্ধতি বা কোনো আমরা বিভিন্ন হয়তো ডিভাইস দিয়ে কোমরের বেল্ট বা ঘাড়ের কলার এগুলা কিছু খরচ থাকে, আরেকটা হচ্ছে খাবারের একটা ব্যাপার থাকে রুগীর। বা বাংলাদেশেও সব হাসপাতাল কিন্তু সব সাপোর্ট দিতে পারে না, কোনো হাসপাতালের দ্বারা এত কিছু করা সম্ভব না, বাট আমরা ডিপিএস পানি পর্যন্ত আমরা সাপ্লাই দিই, যেটা অন্য কোনো হাসপাতালে অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না, রুগীকে কিনে কিনে খেতে হয়। তো যখন একটা রুগীর আপনার খাবার, ইনডোর রাতের খাবার, ইভেন কি যদি তার খাবার মেনু চেঞ্জ করতে হয়, রাতে স্পেশাল খাবার তৈরি করে দেওয়া, রুটি তৈরি করানো, দুবেলা আমরা সকাল বিকাল রাতে অনেকের রুটি প্রোভাইড করি, তো এগুলা মিলেই আসলে একটা ট্রিটমেন্ট খরচ আসে। কিন্তু যদি আপনি শুধু চিকিৎসা চিন্তা করেন যে কেবিন ভাড়া, থেরাপি খরচ, সেটা অনেক কম। আর আমাদের দেশে ফিজিওথেরাপি খরচ তো আমি বলবো আমাদের সাবকন্টিনেন্টে, স্পেশালি মালয়েশিয়া বা থাইল্যান্ড, সিঙ্গাপুর ধরেন, বা ইন্ডিয়া, বা ইভেন কি চায়নার চেয়ে অনেকাংশে কম। আর ফার্স্ট ওয়ার্ল্ডের সাথে তো অনেক বড় একটা সুখবর যে আমাদের দেশে আমরা একটা তো ভালো মানের চিকিৎসা পাচ্ছি এবং সেটা কম কম খরচে। আমার মনে হয় দর্শকরা অনেক উপকৃত হয়েছেন আমাদের আজকের আলোচনা থেকে। আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ, এসটিভির দর্শক কলা কৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত 2টায়। ধন্যবাদ সবাইকে।